ইতিহাসের দায় মেটাতে তারুণ্যের জোয়ার শাহবাগের গণজোয়ার গণজাগরণ মঞ্চে শুরু হয়েছে মহাসমাবেশ। আমরা কজন নবীন মাঝি ধরেছি শক্ত করে রে, হারাইছে বেড়ে সাগর পাড়িতে গৌরে। স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আমি শামীম আল আমিন। আমি শারমিন আব্বাসী। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার পুরো খবর। শুরুতেই শাহবাগে গণজাগরণ মঞ্চে গণসমাবেশের খবর। শুরু হয়ে গেছে শাহবাগ মোড়ের মহাসমাবেশ। সময়ের সাথে সাথে ফাঁসির দাবিতে ফুসছে রাজধানী শাহবাগ মোড়। মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামী নেতা আব্দুল কাদের মোল্লা সহ সব যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সেখানকার অবস্থান কর্মসূচি পরিণত হয়েছে লাখ লাখ মানুষের সমাবেশে। সমাবেশের শুরুতেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ এসে জড়ো হচ্ছেন গণজাগরণ মঞ্চে। অনেকের গায়ে লাল সবুজের পতাকার অঙ্গ পোশাক, কপালে লেখা বাংলাদেশ, বুকে যুদ্ধাপরাধের বিচারের দাবি। সমাবেশ ছড়িয়ে পড়েছে শাহবাগ থেকে বাংলা মোটর, রমনা পার্ক, এলিফ্যান্ট রোড ও ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বর ছাড়িয়ে আরও বহু দূর। প্রতিবাদী আন্দোলনের কর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করছেন শাহবাগ চত্বরকে। সাধারণ মানুষের যে জনসমাবেশ সেটি মহাসমুদ্রে পরিণত হয়েছে। আপনারা দেখছেন কে নেই এই মিছিলে। সাধারণ মানুষ থেকে শুরু করে শিশু, বৃদ্ধ, সর্বস্তরের মানুষ, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে আমরা সেখানে দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন লাল সবুজের পতাকা হাতে তারুণ্যের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসে এখন জড়ো হয়েছে সব বয়সী মানুষ। আমরা দেখছি শিশু কোলে যেমন
তার মা ছুটে এসেছেন সেখানে, একই সাথে আমরা দেখছি যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নিয়ে সেখানে এসেছেন এক বৃদ্ধ, এসেছেন হাজারো মানুষ যে যেখান থেকে পেরেছেন তাদের পদযাত্রা, এক তাদের গন্তব্য সবার একটি জায়গা এখন, সেটি হচ্ছে শাহবাগের যে গণজাগরণ চত্বর, সেই চত্বরে সাধারণ মানুষের ভিড়ে এখন প্রকম্পিত হয়ে উঠেছে থেকে এখানে কিন্তু ভিড় বাড়া শুরু করেছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ঢাকারও বিভিন্ন প্রান্ত থেকে অনেকে এসে এখানে হাজির হয়েছেন, জড়ো হয়েছেন এবং তাদের সবার মুখের ভাষা একটি, যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই। আমরা অনেকগুলো পোস্টার দেখেছি, ব্যানার দেখেছি, এখানে অনেকের পোস্টারে আমরা এমন লেখাও পেয়েছি যে হই হই রই রই বাচ্চু রাজাকার তুই গেলি কই, আরেকজনের পোস্টারে আমরা এমন একটি লেখা দেখলাম যে কফিন আছে বডি চাই কাদের মোল্লার ফাঁসি চাই। তো মানুষের মনে যে ক্রোধ এবং মানুষের মনে যে ক্রোধ এবং মানুষের যে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যে সোচ্চার, তা কিন্তু তারা বিভিন্ন পোস্টার, ফেসটুন, তাদের প্রতিবাদী ভাষা সব কিছুর মাধ্যমে তুলে ধরেছে। শারমিন, আপনি ঠিকই বলেছেন এবং আপনি দেখেছেন যে ঠিক তিনটার সময় যে কর্মসূচির সময়টি দেয়া ছিল, ঠিক তিনটার সময় এই কর্মসূচি শুরু হয়েছে এবং শামীম, বাংলাদেশের খুব কম কর্মসূচি আছে যেটি সময় মতো শুরু হয়, কিন্তু এটি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এমন একটি কর্মসূচি যেটি তিনটায় শুরু হওয়ার কথা এবং ঠিক তিনটাতেই শুরু হয়েছে। এবং একই সাথে আপনি দেখেছেন যে জাতীয় সঙ্গীত এর মধ্য দিয়ে, পরিবেশনের মধ্য দিয়ে এবং সর্বস্তরের মানুষের কণ্ঠে তখন ছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এবং এই গানটির মধ্য দিয়ে প্রত্যেকটি মানুষ দাঁড়িয়ে কেবলমাত্র বাংলার প্রতি শ্রদ্ধা, বাংলার মায়ের প্রতি ভালোবাসাই জানাননি, জানিয়েছেন সেই দাবি শারমিন, যেই দাবির প্রতি এখন পুরো জাতি এখন এক হয়ে দাঁড়িয়েছে এবং সেই দাবিটি হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার, সর্বোচ্চ বিচার এবং ফাঁসির রায় কার্যকর করা। গত শামীম একটি বিষয়, এখানে কিন্তু কোনো ধর্মের ভেদাভেদ নাই, হিন্দু মুসলিম কোনো কিছুর ভেদাভেদ নেই, এখানে সবার পরিচয় একটি, সেটি হচ্ছে আমি বাঙালি এবং একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় সবাই উদ্বুদ্ধ হয়ে কিন্তু এখানে হাজির হয়েছে এবং সবাই বলতে চাচ্ছে এটি আরেকটি মুক্তিযুদ্ধ। আপনি দেখছেন, আপনি যদি ছবিটি দেখেন তাহলে আমরা আপনাকে যে এত দেখতে পাবেন যে ছবিটি দেখছেন যে হাজারো মানুষের, হাজার না এখানে লাখ ছাড়িয়ে, আপনি যেমন বলতে পারেন যে জনতা স্রোত, একদম জনতা স্রোত এবং শাহবাগ থেকে আপনি জানেন যে টিএসসি চত্বর হয়ে আরো বহুদূর চলে গেছে এই গন্তব্য, এবং একই সাথে আমরা দেখেছি যে রূপসী বাংলা হোটেল থেকে কিন্তু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু সেই রাস্তা উপচে সাধারণ মানুষ, এবং বৃত্তের কিন্তু একটি পরিধি থাকে শামীম, এই বৃত্তের কোনো পরিধি নেই, এই জনসমুদ্র ছড়িয়ে গেছে পরিধি ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত। এবং লক্ষণীয় বিষয় হচ্ছে কেবলমাত্র ঢাকা থেকে নয়, আমাদের প্রতিবেদকরা কিন্তু আমাদেরকে দিনভর জানাচ্ছিলেন যে ঢাকা সহ ঢাকার আশপাশ থেকে, বিভিন্ন জেলা থেকে যেমন সাধারণ মানুষ এখানে এসেছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আমাদের সামনে তুলে ধরছিল গণসমাবেশের কথা, গণজাগরণের। শারমিন, আমাদের সাথে আমাদের সহকর্মী পারভেজ রেজা এখন যোগ দিচ্ছেন। আপনি জানেন দর্শক, আমাদের বেশ কয়েকজন সহকর্মী কিন্তু দিনভর আপনাদের সাথে ছিলেন এবং তারা মহাসমাবেশ থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী পারভেজ রেজা, আমরা যাচ্ছি তার কাছে। পারভেজ, আমরা দেখেছি যে ঠিক তিনটায় এই মহাসমাবেশ শুরু হয়েছে, তো এখন কর্মসূচি কি রয়েছে এবং কিছুক্ষণ পর কর্মসূচিটি কিভাবে এগুবে আপনি যদি আমাদেরকে একটু জানান। পারভেজ, সম্ভবত আপনি আমাদেরকে শুনতে পেয়েছেন কিনা আমি জানি, সেখানে অনেক শব্দ হচ্ছে, সাধারণ মানুষের ভিড়ে শব্দে প্রকম্পিত হয়ে উঠছে গর্জনে, স্লোগানে। আমরা জানতে চাচ্ছি যে এই যে কর্মসূচিটি রয়েছে সেটি এখন কিভাবে এগুবে সে সম্পর্কে একটু ধারণা যদি আপনি আমাদেরকে দেন। তাজা রক্ত, রক্তে রঞ্জিত করে, এই রাজপথ রঞ্জিত করে এই বাংলাদেশে নতুন করে স্বাধীনতা এনেছিল, নতুন একটা দেশের জন্ম দিয়েছিল। বন্ধুরা বন্ধুরা আপনারা জানেন, হ্যাঁ শামীম এবং শারমিন, আপনারা দুজনই হয়তো বা এখানে প্রথম, জানিয়ে রাখি যে এই জায়গাটিতে আমরা ঠিক প্রশ্ন ওভাবে শুনতে পাচ্ছি না। কিছুক্ষণ আগে এখানে সমাবেশ শুরু হয়ে গেছে, এখানকার পরিবেশ এটা এক কথায় বলতে গেলে অভাবনীয়, এর শুধুমাত্র শব্দের কোনো ভাষা দিয়ে যে উদ্যোগ, এই যে 1971 কে ভালোবেসে তারা যে উদ্যোগ নিয়েছে, তারা যে ভালোবাসার বহিষ্পূরণ ঘটিয়েছে তা এক কথায় অবিস্মরণীয় এবং অদ্বিতীয়। শাহবাগ চত্বর শুধু নয়, শাহবাগের আশেপাশে যতদূর পর্যন্ত আমি এখান থেকে দেখতে পাচ্ছি লোকে লোকে লোকারণ্য হয়ে গেছে,
তরুণ প্রজন্ম যে যে কোনো কিছু করতে পারে, তারা যে কোনো কাজে এগিয়ে আসলে সেই যে ধরনের সারা পড়ে সেই সারাটাই আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে উল্লেখ করার বিষয়, বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের আন্দোলন দেখেছি, বিভিন্ন ধরনের গণ উদ্বুদ্ধন দেখেছি বিভিন্ন রাজনৈতিক ব্যানারের অধীনে, কিন্তু এই আন্দোলনটিকে তরুণ প্রজন্ম কোনোভাবেই রাজনৈতিক রং লাগাতে দেননি। আজকে যখন তিনটার সময় এখানে এই আজকের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ শুরু হয়েছে স্বাধীনতার চরম পত্র পাঠের মধ্য দিয়ে এবং তারপর পরই জাতীয় সঙ্গীত সমবেত কণ্ঠে এখানে যারা এসেছেন লাখো মানুষ এখানে আজকে জাতীয় সঙ্গীত এক বুকে হাত রেখে তারা এখানে জাতীয় সঙ্গীত গেয়েছেন। সবারই কথা একটাই, যে দিকে এই যে যাদের যুদ্ধাপরাধীদের বিচারের যে দীর্ঘদিনের আন্দোলনের সংগ্রাম চলে আসছে, সেই দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পরিসমাপ্তি তারা দেখতে চায় চরম শাস্তি এবং সর্বশেষ শাস্তি মৃত্যুদণ্ডের মাধ্যমে। অন্য কোনো আপোষ বা অন্য কোনো ধরনের শাস্তি এদের জন্য প্রযোজ্য নয় বলে তারা বলছেন। এখানে মঞ্চে যারা বক্তব্য দিচ্ছেন তারা সবাই তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন। তারা বলছেন যে আপনি যেমন যে বলছিলেন যে মঞ্চে যারা বক্তব্য দিচ্ছে তারা সবাই তরুণ প্রজন্মের, আমরা জানি যে সকাল থেকেই সেখানে প্রস্তুতি চলছিল একটি মঞ্চ তৈরি করার জন্য, দুটো ট্রাককে জোড়া দিয়ে সেখানে গণজাগরণের মঞ্চ তৈরি করা হয়েছে। তো মূলত মঞ্চে কারা উঠেছেন বক্তব্য দেবার জন্য? আমরা দেখেছি এখানে রাজনৈতিক অনেকে ব্যানার নিয়ে এসেছিলেন, কিন্তু সাথে সাথে তারা বলেছেন যে ব্যানার আপনারা নামিয়ে ফেলুন, কোন রাজনৈতিক যদি কেউ আসে না তারা এখানে একাত্মতা ঘোষণা করার জন্য তারা এখানে বসে থাকবেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে অনেকে উপস্থিত থাকার জন্য তারা বলেছেন আপনারা উপস্থিত থাকতে পারেন, কিন্তু কোনো তাদেরকে কোনো বক্তব্য দেওয়া হবে না। আজকে এখানে বক্তব্য দেবেন তরুণ প্রজন্ম এবং যারা এই এই গণজাগরণ, আপনি জানেন যে কাদের মোল্লার যে একটি রায়, তারা সেই রায়কে বলছেন একটি তাদের প্রত্যাশা পূরণ না হওয়ার রায়, সেই রায়কে তারা প্রত্যাখ্যান করে তারা যে আন্দোলনের ডাক দিয়েছেন সেই আন্দোলনের মাধ্যমে তারা এই যে আন্দোলনটাকে যে পর্যায়ে নিয়ে এসছেন, তারা বলছেন যে এই তরুণ প্রজন্মই তাদের পরবর্তী করণীয় ঠিক করবে, যে 40 বছর ধরে তারা যে গ্লানি নিয়ে আসছেন যে কলঙ্ক নিয়ে আছেন সেই কলঙ্কের বাইরে গিয়ে তারা নতুন কোনো কিছু করতে চান এবং তারা চান এতে করে তাদের জানিয়ে দিতে চান যারা এখনো আপনারা শুনতে পাচ্ছেন এখানকার স্লোগান জয় বাংলা স্লোগান শুনতে পাচ্ছেন, এবং যেটা বলছিলাম যে তারা জানিয়ে দিতে চায় সবাইকে যারা এখনো দেশে সাম্প্রদায়িক শক্তি আছে, যারা এই দেশটিকে সাম্প্রদায়িক শক্তি বানাতে চায়, এবং অনেক তরুণ আছেন তাদের সাথে, তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছেন যে ইতিহাসকে জানুন এবং নতুন প্রজন্মে এই যে পুরনো যে ইতিহাস, এই জাতি যেভাবে মুক্ত হয়েছিল স্বাধীন হয়েছিল সেই ইতিহাসকে জেনে তারা যেন ভুল সূত্রে এখানে এসে হাজির হন। আপনার কাছে আরেকটি বিষয় আমরা একটু জানতে চাইছি, আপনি খুব সুন্দরভাবে সেখানকার পরিবেশ আমাদের সামনে তুলে ধরছেন, আমরা একটু জানতে চাই যে যারা বক্তব্য রাখছেন এই মুহূর্তে তারা তাদের বক্তব্যে কি বলছেন, তাদের দাবিগুলো আমরা জানি কিন্তু তাদের যে প্রত্যাশার কথা সেটির সাথে পুরো বাংলাদেশ এক হয়ে গেছে সেটিও আমরা জানি, কিন্তু এই মুহূর্তে তারা কি ধরনের পরবর্তী কর্মসূচি কিংবা পরবর্তী নির্দেশনামূলক কি ধরনের বক্তব্য দিচ্ছেন এবং মঞ্চে কারা উঠেছেন মূলত বক্তব্য দেবার জন্য? শারমিন এবং শামিম আপনাদের দুজনকে বলে রাখি, মঞ্চে আপনাদেরকে যারা দেখতে পাচ্ছেন তারা সবাই এই অনুষ্ঠানে যারা শুরু করেছিল ব্লগার এবং তরুণ প্রজন্মের, আপনাকে হয়তোবা নাম বলে আমি কাউকে ওইভাবে পরিচয় করিয়ে দিতে পারবো না কারণ দেশের সব মানুষ তাদের চেনেন না, কিন্তু তারা বলছেন তারা সবাই তরুণ, তারা কোনো এখানে তারা যারা এই মঞ্চে দাঁড়িয়েছেন অন্য কোনো ধরনের কোনো রাজনৈতিক রং বা রাজনৈতিক নেতাদের, যারা রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, যারা বিভিন্ন ধরনের সংগঠনের নেতৃত্বের সাথে জড়িত, তাদেরকে তারা এই মঞ্চে আহ্বান জানাননি। তারা বলেছেন যে যারা তারা যদি এখানে আসতে পারেন সবার জন্য এই যে আজকের এই মহাসমাবেশ উন্মুক্ত, কিন্তু তাদেরকে অবশ্যই সেই রাজনীতিকে বাইরে রেখে শুধুমাত্র একটি বিষয়ে তাদেরকে এখানে এসে দাঁড়াতে হবে, তারা হলে যুদ্ধাপরাধীদের যথোপযুক্ত এবং কঠিনতম শাস্তি নিশ্চিত করতে হবে। এবং স্বামী আপনি যেটা বললেন যে তাদের দাবি এখন পর্যন্ত কিন্তু সবেমাত্র শুরু হয়েছে, তারা এই বিকেল 3টার যে জাতীয় সঙ্গীত এবং মুক্তিযুদ্ধের চরমপত্র পাঠের মধ্যে দিয়ে যে এই অনুষ্ঠান শুরু হয়েছে বক্তব্য শুধুমাত্র শুরু হয়েছে, এখন পর্যন্ত দাবি তো আপনি জানেন আমরা কয়েকদিন ধরে বলছি সেই দাবির সাথেই কথা বলছেন। মূলত তারা সবাইকে মেসেজ দিতে চাচ্ছেন যে তরুণ অনেকে বলেন
এই গত কিছুদিন ধরে বলা হচ্ছিল যে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে গেছে, তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে গেছে। তাদের বক্তব্যে যেটা আসছে সেটা হলো তরুণ প্রজন্ম এই জায়গা থেকে সরে যায়নি, তাদের পূর্বপুরুষের যে ঋণ, তাদের পূর্বপুরুষ যে ধরনের আত্মত্যাগ করে গেছেন সেই আত্মত্যাগের ঋণ তারা ভুলে যাননি, তারা এখনো জাগ্রত আছেন। যে সম্প্রদায় সত্যি পারভেজ, আরেকটি বিষয় এখানে আমরা যতটুকু জানি যে সাধারণ মানুষের এটি একটি সম্মিলন, কিন্তু তারপরও মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মুক্তিযোদ্ধা সংসদ, এমন কারো ব্যানারে কি কাউকে আপনারা আসতে দেখেছেন দল করে সংঘবদ্ধভাবে? মুক্তিযুদ্ধের সংগঠক যতগুলো আছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকেও আমরা দেখেছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরও আমরা দেখেছি, তারা সবাই এসেছেন। কিন্তু মূল বক্তব্য এখানে একটাই, কেউ কোনো ধরনের রাজনীতির রং লাগিয়ে এখানে আসেননি, তারা এসেছেন একটি দাবির ক্ষেত্রে এবং এই তরুণ প্রজন্মের সাথে সামিল হওয়ার জন্য। শারমিন, পারভেজ, আমরা দেখছি যে জনসমুদ্র বয়ে যাচ্ছে এবং সেই সমুদ্রের মাঝখানে আপনি দাঁড়িয়ে আছেন, নিশ্চয়ই এটি অভাবনীয় এক মুহূর্ত। তো সেই মুহূর্তে আপনি সাধারণ যারা মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এসছে তাদের সাথে কথা বলেছেন, তাদের মনোভাব সম্পর্কে যদি আমাদেরকে একটু জানান। এখন এখানে আমি কয়েকজনের সাথে কথা বলার সময় চেষ্টা করছি, কিন্তু মূলত সবাই বক্তব্য শোনার জন্য বসে আছেন, তারা এখানে আমি দু একজনের সাথে কথা বলার চেষ্টা করছি। আপনি দেখেন যে আমার এখানে কয়েকজন বসে আছেন, আমি আপনার সাথে একটু শুধু জানতে চাই যে কি উদ্দেশ্য এবং কেন এখানে এসেছেন। ফাঁসি চাই, রাজাকারদের ফাঁসি চাই। তরুণ প্রজন্ম বলা হচ্ছে যে তরুণ প্রজন্মের আন্দোলন এই আন্দোলনে, এবং এই আন্দোলনের কোন ধরনের রাজনৈতিক রং লাগানোর কথা না বলা হচ্ছে, মানে কেন আপনারা এই কথা বলছেন? আমরা শুধু ফ্রি চাই, এতে রাজনীতি জড়ানো সঠিক হবে না, তাই আমরা রাজনৈতিক ডানাই ভালোভাবে এখানে আমরা বাংলাদেশের নাগরিক এর জন্য সবাইকে জাগিয়ে তুলতে হবে, ফাঁসি চাই আমরা কাদের বললে শুধু। আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে এখানে এসছেন সব দলের সব লোকের সাধারণ মানুষের একটি সমাবেশ করার জন্য এখানে আসা হয়েছে, এবং এই সমাবেশ থেকে আপনারা শেষ পর্যন্ত কি চান? এই সমাবেশ থেকে আমরা শেষ পর্যন্ত চাই সমস্ত যুদ্ধ অপরাধীদের বিচার ফাঁসির মাধ্যমে হবে, এবং তাদের লাশ এই বাংলার মাটিতে দাফন হবে না, পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। আমরা শামীম, আপনারা হয়তোবা আপনি শুনলেন যে কয়েকজনের সাথে আমি এখানে যেটা হলো যে একটি কথা আপনাকে একটু, তারা নিয়ম শৃঙ্খলা অনুযায়ী এখানে তাদের সমাবেশটি শেষ করতে চাচ্ছেন এবং অনেকেই বসে আছেন, এবং তাদেরকে বলা হয়েছে কেউ যাতে না দাঁড়ায়। পিছনে অনেক মানুষ আপনি দেখতে পাচ্ছেন, আমার পিছনে অনেকে দাঁড়িয়ে আছে, ওই পাশটিতে দাঁড়িয়ে আছে। মূলত তাদের বক্তব্য একটাই যে তারা কোনো ধরনের এই জায়গা থেকে যে আওয়াজটা উঠেছে আজকে বাংলাদেশের মানুষের যে আবেগের বহিঃপ্রকাশ ঘটছে তাকে কাজে লাগিয়ে যেন এই যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে যে ধরনের পদক্ষেপ এরই মধ্যে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে তা যেন সঠিকভাবে করা হয়, কোনোভাবে যেন শহীদের রক্তের সাথে বেইমানি না করা হয়। স্বামী পারভেজ, আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনি যদি আমাদেরকে জানান যে তিনটার সময় যে চরমপত্র পাঠের মধ্য দিয়ে যে কর্মসূচিটি শুরু হয়েছে, পরে আমরা দেখলাম জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে, এরপর এখন বক্তব্য রাখা চলছে, তো এই কর্মসূচিটি কতক্ষণ চলবে এবং এই কর্মসূচির মধ্যে আর কি কি রয়েছে সেটি যদি আমাদেরকে একটু ধারণা দেন। চরমপত্র পাঠের পর এখানে জাতীয় সঙ্গীত হয়েছে এবং এরপরে একে একে বক্তব্য চলবে, গণসংগীত চলবে, মুক্তিযুদ্ধের গান চলবে। এখানে কিছুক্ষণ আগে স্লোগান চলছিল, সেই স্লোগানগুলো সবই মুক্তিযুদ্ধের। আপনি জানেন পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, সেই মুক্তিযুদ্ধের সময় যেই যেই স্লোগানকে সামনে রেখে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সেই সব স্লোগান চলছে, এবং মুক্তিযুদ্ধের সময় যে ধরনের গণসংগীত দেশের মানুষকে আলোড়িত করেছিল, যে ধরনের দেশাত্মবোধক গান দেশের মানুষকে আলোড়িত করেছিল, সেই ধরনের দেশাত্মবোধক গান হবে, জাগরণের গান হবে। স্বামী জানি না কি আজকে এই যে মঞ্চ করা হয়েছে, একটি একটি পিক আপ ভ্যানের উপরে যে মঞ্চ করা হয়েছে এটিকে বলা হয়েছে জাগরণের মঞ্চ, এবং এই নতুন প্রজন্মের এই জাগরণের মধ্য দিয়ে তারা বলছেন যে নতুন প্রজন্ম আজকে শুধুমাত্র এই একটি রায়ের পরে তারা যে ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েছে, তারা বলছেন যে তারা চান যে শহীদ জননী জাহানারা ইমাম যে আন্দোলনের সূচনা করেছিলেন, যিনি তার নিজের ছেলেকে মুক্তিযুদ্ধে পাঠিয়ে দিয়ে দেশের জন্য নিজের ছেলেকে উৎসর্গ করেছিলেন, সেই শহীদ জননী জাহানারা ইমামের সেই আন্দোলনটিকে
যারা ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, যা পরিসমাপ্তির দিকে এই দেশের মানুষ এতদিন তাকিয়ে ছিল, সেই আন্দোলনটিকে তারা আর অন্য দিকে প্রবাহিত করতে চান না। কোন ধরনের অশুভ শক্তির কাছে যেন সরকার সহ অন্য কেউ মাথা ব্যথা না করে, সেই আওয়াজটি তারা এখান থেকে দিতে চান। পারভেজ, আরেকটি বিষয়, যে মহাসমাবেশ তো শুরু হয়ে গিয়েছে, তো সেখানে তো প্রচুর মানুষের ঢল জনসমুদ্রে তা পরিণত হয়েছে, তো সেখানে সুশৃঙ্খল ভাবে কিন্তু সবাই আছে, তো শৃঙ্খলা রক্ষার জন্য কি আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে আপনি দেখেছেন যে সেখানে মোতায়েন করা হয়েছে? আমরা জানি যারা স্বতঃস্ফূর্ত ভাবে সেখানে গিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাণের টানে, তারা নিজস্ব প্রাণের দাবিতে চাহিদায় সেখানে তারা সুশৃঙ্খল আছেন থাকবেন। বিষয়টি হচ্ছে তারপরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখছেন কিনা, যেন অন্য কোনো অপ্রীতিকর ঘটনা সেখানে না ঘটতে পারে। হ্যাঁ, সে ধরনের আশঙ্কা কিন্তু আছে, তাই এখানকার যারা আছেন তারা একটি স্বেচ্ছাসেবক দল গঠন করেছেন এবং তারাই মূলত এখানকার শৃঙ্খলাটা তারা তৈরি করে দিচ্ছেন এবং তারাই এখানে সবকিছু ব্যবস্থাপনা করছেন। তার বাইরে আমি দেখেছি শাহবাগের আরো আগের থেকে রূপসী বাংলা হোটেলের মোড় থেকে পুলিশ ব্যারিকেড দিয়ে সেখান থেকে অনেককে তল্লাশি করা হচ্ছে যারা ভিতরে আসছেন এবং প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পারভেজ, তল্লাশি কারা করছে, মূলত কোন বাহিনী তল্লাশি করছে? এই ধরনের কোন অপ্রীতিকর ঘটনা এড়ানো যায় বা সে না ঘটে, সেজন্য স্বেচ্ছাসেবকদের পাশাপাশি অন্য অনেক জানাবেন যে উল্লেখযোগ্য কারা সারাদিন ব্যাপী বা এখন কাদের উপস্থিতি আপনি সেখানে দেখছেন? আমি যে জায়গাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেখান থেকে আসলে সমাবেশটির ব্যাপ্তি এখন এত বড় হয়েছে যে আমি, আপনি জানেন যে এখানে শব্দ বিভ্রাটের কারণে আমি একটু পাশে এসে আপনাদের সাথে কথা বলছি, আমি ঠিক ওই মঞ্চের কাছাকাছি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এরই মধ্যে চলে এসছেন কি না সেটা আমি দেখিনি, কিন্তু আমি দেখেছি যে আমরা জানেছি, আমি জাফর ইকবাল স্যারকে দেখেছি রাজনৈতিক ব্যক্তিত্বের বাইরে, সেইভাবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অনেককে দেখেছি যারা এতদিন ধরে আন্দোলন করছিলেন, এই সেক্টর কমান্ডার সুরামের নেতৃবৃন্দকে দেখেছি, এই ধরনের অনেককে দেখেছি, কিন্তু স্পেসিফিক্যালি আপনাকে এই মুহূর্তে আমি সেটা বলতে পারছি না কারণ আমি একটু দূরে অবস্থান করছি। পারভেজ, আপনি যেমনটি বলছিলেন আসলে ঠিকই আছে, কারণ সাধারণ মানুষ এখানে আসলে সবাই সাধারণ মানুষ এবং তাদের দাবি কিন্তু একটি, সেটি হচ্ছে যে যুদ্ধ অপরাধীদের সঠিক বিচার এবং তাদের ফাঁসির রায় কার্যকর করা। শারমিন, আপনি যেমনটি শুনছিলেন পারভেজ বলছিলেন যে আসলে এই ভিড়ে কে আছে কে নেই সেই প্রশ্নটি তিনি আমাদেরকে, তারপরে শামীম সকাল থেকে যখন আমরা সংবাদ সংযোগ করছিলাম আমরা দেখেছি যে শহীদ জননী কেউ কেউ এখানে এসেছেন, আমরা দেখেছি মুক্তিযোদ্ধা কেউ কেউ এসেছেন এবং আমরা পান্না কায়সারকে দেখেছিলাম যিনি শহীদুল্লাহ কায়সারের হত্যার বিচারের দাবি করেছেন এবং তারা সবাই কিন্তু বলেছেন বিচার চাই এবং সর্বোচ্চ বিচার চাই ফাঁসি, এবং এটিও তারা বলেছেন যে ফাঁসির পরে তাদের কবর যেন বাংলার মাটিতে না হয়, তাদেরকে যেন পাকিস্তানে সেই দাবি একজন সাধারণ মানুষের মুখ থেকে কিন্তু শারমিন শুনছিলেন, এবং মানুষের মনে এত কষ্ট শামীম, যে একটি বিষয় যদি আপনি দেখেন যে এখানে অনেকে কিন্তু পোস্টারে জুতোও মারছে। শারমিন, আমরা ওই জনসভায় যারা বক্তব্য রাখছে চলুন একটু যাই, আমরা সেই বক্তব্য শুনে আসি। যারা 30 লক্ষ মানুষকে হত্যার জন্য দায়ী, যারা কয়েক লক্ষ নারী সম্ভ্রম লুটে নিয়েছিল, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য ইতিমধ্যে সেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু মানুষের আবেগ মানুষের যে অনুভূতি জয় বাংলা।
আপনারা বসুন, আপনারা স্যারকে জায়গা করে দিন, স্যার আসছেন, আমরা আমাদের আলোচনায় ফিরে যাব। আপনারা বসুন, আপনারা যুদ্ধাপরাধীদের বিচার চান, আপনারা বসুন। বন্ধুরা, জালো জালো কাদের মোল্লার আস্তানা পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, জয় বাংলা। মুক্তিযোদ্ধার হাতিয়ার, একটু জায়গা করে দেন আপনারা, দয়া করে একটু জায়গা করে দেন, একটু স্যারকে একটু আসার জন্য জায়গা করে দেন, জায়গা করে দেন, জায়গা করে দেন। একাত্তরের হাতিয়ার, বীর বাঙালির হাতিয়ার, লাখো শহীদের হাতিয়ার, ফাঁসি 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 চাই, কসাই কাদেরের ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই, গোলাম আজমের ফাঁসি চাই, নিজামি চোরার ফাঁসি চাই, মুজাই চোরার ফাঁসি চাই, সাইদি চোরার ফাঁসি চাই, কামরু জামানের ফাঁসি চাই, যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, জয় বাংলা, জয় বাংলা। বন্ধুরা, আমাদের আমাদের মঞ্চে এই মুহূর্তে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ডক্টর আমশ আরেফিন সিদ্দিকী স্যার, আমাদের সাথে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আনোয়ার হোসেন, আমাদের সাথে উপস্থিত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর প্রাণ গোপাল দত্ত। বাংলাদেশের আলোকিত মানুষদের এখন আজকে একটি ঠিকানা, সেটি এই শাহবাগ। এবারে বক্তব্য রাখছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু এবং সাধারণ সম্পাদক তানভীর রুসমত। এবারে বক্তব্য রাখছেন তানভীর রুসমত, দুঃখিত, এবারে বক্তব্য রাখছেন বাপ্পাদিত্য বসু। জয় বাংলা, জয় বাংলা। আমি ছাত্র বন্ধুগণ, আমরা এখানে রাজনীতি করতে আসিনি, আমরা নতুন প্রজন্মের নতুন মুক্তিযুদ্ধ করতে এসেছি। 1971 সালে আমাদের পূর্বপুরুষেরা আমাদের বাচ্চারা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, কিন্তু সেই যুদ্ধের সময়ে যারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল, যারা 30 লক্ষ শহীদকে হত্যা করেছিল, যারা আমার মা বোনের ইজ্জত লুটেছিল, তাদের বিচার হয়নি। আমরা আজকে সেই বিচার আদায় করবার দ্বিতীয় মুক্তিযুদ্ধে এসেছি। এই মুক্তিযুদ্ধ চলছে, এই মুক্তিযুদ্ধ চলবে। 71-এ যেমন শত্রুরা ছিল, আজকেও শত্রুরা আছে, জামাত শিবির আছে, ওই রাজাকাররা আছে, তাদেরকে বাংলাদেশের মাটি থেকে আমরা ঝেটিয়ে বিদায় করব। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের অলিতে গলিতে পথে পথে যেখানে শিবির পাওয়া যাবে সেখানেই গণধোলাই দেওয়া হবে।
শুধু তাই নয়, ওই জামাত শিবিরের যে সমস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে সেগুলোকে গুঁড়িয়ে দেওয়া হবে। আজকে সবেমাত্র ইসলামী ব্যাংকের বুথ ভাঙা শুরু হয়েছে। আমরা রাষ্ট্রকে, আমরা সরকারকে আহ্বান করব ইসলামী ব্যাংককে রাষ্ট্রায়ত্ত করে শিবিরের হাত থেকে, জামাতের হাত থেকে মুক্ত করুন। আজকে এই যে জনসমুদ্র, এই জনসমুদ্রের সংবাদকে বিকৃতভাবে উপস্থাপন করছে ওই দিগন্ত টেলিভিশন। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, আমাদের সমাবেশের কভারেজ দিগন্ত টিভিতে চাই না, দিগন্ত টিভিকে এখান থেকে চলে যেতে হবে। বন্ধুরা আমার, নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা আমরা, আমরা আহ্বান জানাতে চাই, দিগন্ত টিভি দেখবেন না, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করবেন না। বাবা মায়েরা যারা আছেন, আহ্বান জানাই, আপনার সন্তানকে ফোকাস কোচিং এ পাঠাবেন না, রেটিনা কোচিং এ পাঠাবেন না, কংক্রিট কোচিং এ পাঠাবেন না। আর একটা আহ্বান জানাবো সাথীয় বন্ধুরা, আজকে নতুন প্রজন্ম যেভাবে জেগেছে, এই জাগরণকে অব্যাহত করে রেখে আমরা একদিন মগবাজারে জামাত অফিসের দিকে ধাবিত হব, ওটাকে গুঁড়িয়ে দেব। সাথীয় বন্ধুরা, আমরা লক্ষ্য করে দেখি, যখন বিশ্বকাপ খেলা চলে মানুষের বাড়িতে বাড়িতে বিভিন্ন দেশের পতাকা ওঠে। আজকে এই নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধের সময় আমরা আহ্বান জানাব, সকল রাজাকারের বিচারের রায় না হওয়া পর্যন্ত আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে, সকল বাড়িতে, সকল অফিসে, সকল আদালতে জাতীয় পতাকা উড়িয়ে দিন। যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত জাতীয় পতাকা উড়বে। লড়াই শুরু হয়েছে, লড়াই চলবে, এই লড়াইয়ে আসুন সকলে, মিলুন সকলে সারা দেশে। জাগো বাহে, সবাই বন্ধুরা, আমাদের মাঝে উপস্থিত আছেন আনিসুল হক। আনিসুল হকের পরিচয় কি নতুন করে দেওয়ার কিছু আছে? উপস্থিত আছেন ধন্যবাদ, ধন্যবাদ বন্ধুরা, বন্ধুরা আপনাদের তো কথাটাও শুনতে হবে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি শুট দিয়েছিলেন আলতাফ মাহমুদ, মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবী, তার সন্তান শাওন মাহমুদ আমাদের সাথে আছেন। আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারেক এবং সভাপতি এস এম শুভ, বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারেক। সংগ্রামী বন্ধুগণ, সেই 1947 সালে যখন আমরা পাকিস্তান রাষ্ট্রে অধিভুক্ত হলাম, সেই 23 বছরের সংগ্রাম ছিল রাজপথের সংগ্রাম। সেই 23 বছর সংগ্রাম করে আমরা সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র পেয়েছি। সেই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যারা সেই সময়ে রাজনৈতিক ভাবে যারা সেই সময়ে দাঁড়িয়েছিল তাদেরকে আজকে আমরা চিনি, তারা হলো সেই জামাত শিবির গোষ্ঠী। আজকে সেই জামাত শিবিরের গোষ্ঠীর যারা সেই গং, তাদের আজকে বিচার চলছে। জনতার দাবি ছিল, জনতার আকাঙ্ক্ষা ছিল, সেই সকল সেই যে রাজাকারদের, সেই যুদ্ধাপরাধীদের ফাঁসি হবে, কিন্তু সেই রায়, জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। জনতা ফাঁসি চায়, জনতার
যদি আইন সেই রায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে সেই আইন পরিবর্তন করতে হবে, রায় পরিবর্তন করা যাবে না। তাই জনতার যে রায় সেই 94 সালে যে গণ আদালতের রায় ছিল, আজকের যে রায় হয়েছে সেই রায় বাস্তবায়ন করতে হবে। কাদের মোল্লা সহ সকল যুদ্ধ অপরাধীদের ফাঁসির কাস্তে ঝুলিয়ে মৃত্যুদণ্ড বিধান করতে হবে। দর্শক, আপনারা জানেন যে কেবল এই শাহবাগে যে গণজাগরণ চত্বর সেই চত্বরেই নয়, এই চত্বরের যে প্রতিবাদের ভাষা সেটি কিন্তু আছড়ে পড়েছে দেশের প্রতিটি প্রান্তে। প্রতিটি প্রান্তেই কিন্তু এখন সমাবেশ চলছে, চলছে প্রতিবাদ, প্রতিরোধ। এবং আপনারা জানেন যে দেশের সীমানা ছাড়িয়ে সেটি কিন্তু দেশের বাইরেও চলে গেছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিলেটে, সেখানেও এই মুহূর্তে একটি সমাবেশ চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সাথে আছেন সহকর্মী ইকবাল মাহমুদ। ইকবাল, জানতে চাচ্ছি যে শহীদ মিনার চত্বরে যে সাধারণ মানুষের সমাবেশটি শুরু হয়েছে সেটি কখন শুরু হয়েছে এবং সেখানকার এখনকার পরিস্থিতি কি? হ্যাঁ, দেখুন, টানা তৃতীয় দিনের মতো সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই যে গণজাগরণের মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চের কাজ কিন্তু এর মধ্যে শুরু হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল সংখ্যক মানুষ সমবেত হয়েছেন এবং এই মানুষের মধ্যে কিন্তু কোনো শ্রেণীবিভেদ নেই। এই মানুষের মধ্যে নারী পুরুষ রয়েছেন, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, জনতা রয়েছেন এবং তারা সকলেই কিন্তু একটি দাবি নিয়ে এসেছেন। তারা বারবার করে এখানে ঘোষণা দিয়ে বলছেন যে আমরা আর কোনো দাবি নিয়ে আসিনি, আমরা একটি দাবি নিয়ে এসেছি, কাদের মোল্লার ফাঁসি চাই এবং সেই ফাঁসির দাবি নিয়ে আমরা এখানে এসেছি এবং ফাঁসির রায় নিয়ে আমরা ফিরতে চাই। এবং আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখি, আজকে তৃতীয় দিনের মতো আন্দোলন যখন চলছে তখন কিন্তু এই মঞ্চ থেকে দাবি, আরও কিছু দাবি উচ্চারিত হচ্ছে এবং সেই দাবিগুলোর মধ্যে রয়েছে যে যুদ্ধাপরাধী শুধু যে কাদের মোল্লার ফাঁসি তা কিন্তু নয়, বিচারাধীন যত যুদ্ধাপরাধী রয়েছে সকলের যাতে সর্বোচ্চ দণ্ড নিশ্চিত হয় সেই বিষয়টি তারা ট্রাইব্যুনালের বিবেচনার জন্য তারা উপস্থাপন করছেন। এবং সিলেটের আন্দোলনকারীরা একই সঙ্গে আজকে কিন্তু দাবি করছেন যে এই যুদ্ধাপরাধীদের মদতপুষ্ট যেসব রাজনৈতিক সংগঠন রয়েছে কিংবা যুদ্ধাপরাধীদের নেতৃত্বে যেসব রাজনীতি চলছে দেশে, সেই ধর্মভিত্তিক ধর্মাশ্রয়ী রাজনীতিকে বন্ধ করার জন্য তারা কিন্তু আজকে এখান থেকে দাবি করছেন। এবং আমরা এরই মধ্যে দেখেছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণ, সেই নগরীর চৌহাট্টা থেকে জিন্দাবাজার পর্যন্ত কিন্তু নগরীর প্রধান যে সড়ক সেই সড়কটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে এবং লোকালোকারণ্য হয়ে গিয়েছে। এই এই উপস্থিতির মধ্যে আমি কথা বলেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনেক অধ্যাপকের সঙ্গে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলাররা রয়েছেন, সংস্কৃতি কর্মীরা রয়েছেন, বিশ্ববিদ্যালয়গুলো থেকে এখনও মিছিল আসছে এবং একটি জিনিস এখান থেকে বারবার ঘোষণা করা হচ্ছে যে আজকের এই জনসমুদ্র এইটা কিন্তু কোনো রাজনৈতিক ব্যানারে কিন্তু এই জনসমুদ্র নয়। সুতরাং এখানে যারাই বক্তব্য দেবেন কিংবা যারাই এখানে অংশগ্রহণ করবেন তাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না এবং এখানে রাজনৈতিক পরিচয় কিন্তু দেওয়া হচ্ছে না। সকলেই সাধারণ মানুষ হিসেবে একেবারে সাধারণ মানুষ হিসেবেই কিন্তু এখানে একাকার হয়ে আছেন এবং সকলেই বলছেন যে তারা একটি দাবি নিয়ে এসেছেন, কাদের মোল্লা সহ যেসব চিহ্নিত যুদ্ধাপরাধী রয়েছে, যারা বিচারাধীন রয়েছে, সকলের যাতে সর্বোচ্চ দণ্ড নিশ্চিত হয়। ইকবাল মাহমুদ আমাদেরকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে জানাচ্ছিলেন সেখানকার গণজাগরণের কথা। তারা বারবার বলেছেন যে এই যে গণজাগরণ এটি একটি অরাজনৈতিক জাগরণ। সিলেট থেকে ঘুরে আমরা এখন চলে যেতে চাই আবার শাহবাগে গণজাগরণ মঞ্চের কাছে। দর্শক, আপনারা দেখেছেন এরই মধ্যে কিন্তু মঞ্চে উঠে গেছেন অনেকে, সেখানে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ.ম. শরীফিন সিদ্দিকী, আলতাফ মাহমুদের ছেলেকে আমরা সেখানে দেখেছি, আমরা দেখেছি আনিসুল হককে, আমরা দেখেছি ডক্টর জাফর ইকবালকে এবং সাধারণ মানুষের ঢলে সে কি এক স্বতঃস্ফূর্ত আন্দোলনের ভাষা। চলুন আমরা এখন চলে যাই সরাসরি শাহবাগের সেই সম্মেলনে। মুজাহিদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, কাদের মোল্লার ফাঁসি চাই, কপ্তে কাদের মোল্লা, কপ্তে কাদের মোল্লা, কপ্তে কাদের মোল্লা, কপ্তে গোলাম আজম, কপ্তে গোলাম আজম, কপ্তে কাদের মোল্লা, কপ্তে কাদের মোল্লা, কপ্তে কাদের মোল্লা। মুক্তিযোদ্ধার হাতিয়ার, লাখো শহীদের হাতিয়ার, 30 লক্ষের হাতিয়ার,
প্রতি বাঙালির হাতিয়ার, লাখো শহীদের হাতিয়ার, একাত্তরের হাতিয়ার, মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাই নাই, একাত্তরের বাংলায় বীর বাঙালির বাংলায় বীরঙ্গনের বাংলায় মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাই নাই, মুক্তিযুদ্ধের বাংলায়। চলো 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 রে চলো 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 রে চলো, ও রাজাকারে রাস্তা না, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও জামাতে ইসলাম মেড ইন পাকিস্তান, জামাতে ইসলাম গলা কাটা রাজনীতি আইন করে নিষিদ্ধ করো, রক কাটা রাজনীতি জামাত শিবিরের রাজনীতি পাকিস্তানের বেতাত্মা পাকিস্তানে ফিরে যা, বুকের ভেতর জ্বলছে আগুন সারা বাংলায় ছড়িয়ে দাও, বুকের ভেতর জ্বলছে আগুন সারা বাংলায় ছড়িয়ে দাও, একাত্তরে হয়নি সাজা, মুক্তিযুদ্ধ হয়নি শেষ, গর্জে ওঠো বীর বাঙালি, গর্জে ওঠো বাংলাদেশ, চলো রে চলো 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 রে চলো, অ্যাকশন অ্যাকশন রাজাকারের বিরুদ্ধে, কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার, খতে খালে কতে গোলাম আজম, বতে বাচ্চু নতে নিজামি মতে মুজাহিদ রতে রেটিনা, রসইতে ইসলামী ব্যাংক তে দিগন্ত ফতে ফোকাস কোচিং, চলো রে চলো চয় বাংলা চয় বাংলা চয় বাংলা। বন্ধুরা, এবারে বক্তব্য রাখবেন যুব সংগঠনের প্রতিনিধিরা, আমরা সবারই বক্তব্য শুনব ধীরে ধীরে। প্রথমে বক্তব্য রাখছেন জাতীয় যুব ঐক্যের সহসভাপতি পুলক ঘটক। জাতীয় যুব ঐক্যের সহসভাপতি পুলক ঘটক, যারা অন্যান্য যারা
আছেন মঞ্চে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনারা নিচে নেমে যান, আপনাদের কারণে আমাদের অনুষ্ঠান চালানো দুঃসহ হয়ে উঠেছে। আর আরেকটি বিষয়, আপনারা দেখেছেন প্রথম দিন থেকেই আমাদের ছাত্র সংগঠন সমূহ, কেন্দ্রীয় ছাত্র সংগঠন সমূহ সারাদিন রাত পরিশ্রম করে এসেছে, মূলত তাদের পরিশ্রমের কারণেই আজকে আমরা এত দূর আসতে পেরেছি। তাই আশা করব পরবর্তী অনুষ্ঠান পরিচালনার জন্য তাদের সহযোগিতা আমরা পাবো। আমি ছাত্র সংগঠনগুলোর জন্য সবার দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা সবাই আমাদের ছাত্র সংগঠনের জন্য একটা তালি দিবেন। বন্ধুরা, এবারে বক্তব্য রাখছে জাতীয় যুব ঐক্যের সহসভাপতি পুলক ঘটক। সংগ্রামী জনতা, লাল সালাম, স্যালুট, শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আমার আমরা হৃদয়ের আবেগে এখানে যারা একত্রিত হয়েছি তাদের এই বাণী বাংলার প্রতিটি ঘরে ঘরে কেবল পৌঁছাবে না, আমরা আন্তর্জাতিক মিডিয়ার বিশাল দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই বাণী আপনারা সারা পৃথিবীর মধ্যে এখানে পৌঁছলাম। আপনি দেখছেন শারমিন, এবং এই যে আপনি যে উপরের ছবিটি দেখুন, এই ছবিতে আপনি দেখুন যে কি সংখ্যক মানুষ সেখানে হয়েছে। দর্শক, আপনারা দেখছেন আমরা একটি স্বাধীন বাংলার পতাকা দেখতে পাচ্ছি, সেই পতাকায় বাংলাদেশের মানচিত্র, এবং আপনারা দেখেছেন যে যে ছবিটি আমরা দেখছি অনেক, আপনারা দেখুন যে উঁচু থেকে ধরা সেই ছবিটিতে দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষ নয়, সেখানে লাখো লাখো মানুষ একত্রিত হয়েছে একটি দাবি, সেটি হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচারের রায়টি যেন হয় সর্বোচ্চ এবং সেটি যেন দ্রুত কার্যকর করা হয়, সেই দাবি নিয়ে মানুষ একত্রিত হয়েছে, যে যেখান থেকে পেরেছে সকলে তার জায়গা থেকে উপস্থিত হয়েছেন। শামিন, আপনি আপনি দেখতে পাচ্ছেন সেখানে ছবিগুলো দেখছেন, একটি শিশুকে আপনি দেখছেন, এবং আপনি দেখছেন যে নানা বয়সী মানুষ কিন্তু সেখানে আছে, কে নেই এই মিছিলে? আমরা সকাল থেকে এটি দেখে আসছিলাম যে শিশু, বৃদ্ধ, বনিতা, তরুণ তরুণী সবার উপস্থিতি, এবং এখানে কিন্তু কারো মাঝে কোনো ক্লান্তি নেই। এই যে কয়েকটা দিন ধরে তারা সবাই এখানে আছে, না খেয়ে না দিয়ে, কিন্তু কারো মাঝে বিন্দুতম ক্লান্তি দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যে নতুন করে করে এক একটি আন্দোলনের জন্ম হচ্ছে, এক একটি আন্দোলনের সূচনা হচ্ছে। এবং আপনি যেমনটি বলছিলেন ঠিকই বলেছেন, আমরা দেখেছি, এবং আমরা আসলে প্রশ্নটি যখন করছি যে এই কর্মসূচি আসলে কতক্ষণ চলবে, আমার তখন নিজের কাছেই মনে হচ্ছে এই প্রশ্নটি অবান্তর, কারণ এই এই কর্ম এটি কোনো কর্মসূচি নয়, এটি হচ্ছে হৃদয়ের আবেগ, হৃদয়ের ভেতর থেকে উচ্চারিত একটি দাবি, যে দাবি নিয়ে হাজারো মানুষ, লাখো মানুষ, এবং সেই লাখো ছাড়িয়ে আপনি যদি দেশের প্রত্যেকটি প্রান্তের মানুষের কথা চিন্তা করেন, গুটি কয় মানুষ ছাড়া প্রত্যেকের দাবি যখন একটি এবং অভিন্ন, সেই অভিন্ন দাবি থেকে শুরু করে তারা যে যে জায়গা থেকে বসে আছেন সবাই কিন্তু একটি একটি ভাবনাতেই আছেন। ঠিক বলেছেন শামিম, আমরাও যেটি দেখছি যে আসলে এটি হচ্ছে বলতে পারি এক ধরনের আত্মার মিলন, একজনের সাথে আরেকজনের যে আত্মার মিলন, সেই মিলনে সবাই একসাথে হয়ে আজকে দাঁড়িয়েছে এই গণসমাবেশে। আপনি ঠিকই বলেন, এই এই ছবিটি যদি আপনি দেখেন, আপনি দেখুন যে সকলের হাতে পতাকা, সকলের মুখের যে ভাষা এবং শরীরের ভাষা এবং মুখের ভাষা এক হয়ে মিলে মিশে একাকার হয়ে গেছে, এবং মানুষের যে দাবি, সেই দাবিটি কতটা ভেতর থেকে উচ্চারিত হলে আসলে এইরকম একটি জনসমাবেশে প্রত্যেকটি প্রান্ত থেকে যে যার তাগিদে ছুটে এসেছেন, সেটি কিন্তু একটি অভাবনীয় একটি দৃশ্য। আরেকটি বিষয়, এই মহাসমাবেশ, এই গণসমাবেশ থেকে কিন্তু প্রমাণ হয়ে গেল শামিম আলামিন যে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবি নিয়ে বাংলাদেশে আর কিন্তু কোনো বিতর্ক রইল না। বিতর্ক করার আগেও কোনো সুযোগ ছিল না, এখনো নেই, এই ধরনের বিতর্কে কোনো সুযোগই নেই, কেননা যুদ্ধাপরাধী যারা
মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তাদের বিচারের রায় বাংলার মানুষ দেখতে চায়, এটি একটি অভিন্ন দাবি। এবং এই দাবি নিয়ে কিন্তু কখনোই কোনো বিতর্ক ছিল না, নেই, কিন্তু গুটি কয়েক মানুষ যারা এই দাবির সাথে তাদের নানাভাবে সংযুক্ত যুক্ত রয়েছে তাদের দাবি আর এই দাবি এক নয়। আপনারা জানেন যে দেশের প্রত্যেকটি মানুষের দাবি হচ্ছে এখন যুদ্ধাপরাধীদের বিচারের রায়। বিষয় কিন্তু দেখার বিষয় এখানে, এখানে আজকে যারা এসেছে, যারা এখানে নেতৃত্ব দিচ্ছে, সেক্ষেত্রে এরা কয়জন মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিল, বরং ইতিহাসকে জেনে, ইতিহাসকে আজকে সাক্ষ্য দেওয়ার জন্য, ইতিহাসকে প্রমাণ করার জন্য, ইতিহাসকে সবার সামনে তুলে ধরার জন্য কিন্তু তাদের আজকের এই আন্দোলন, আজকের এই মহাসমাবেশ, এই গণসমাবেশ। শারমিন, আরেকটি বিষয় আমাদের প্রতিবেদক যেমনটি পারভেজ রেজা আমাদের সহকর্মী, তিনি জানাচ্ছিলেন যে সেখানে যারা অংশ নিয়েছেন তাদের বেশিরভাগই তরুণ, এবং যারা যাদের ডাকে আসলে এই আয়োজনটি হতে যাচ্ছে, যারা এই ব্লগে, নিউ মিডিয়ার কল্যাণে, ফেসবুকে যারা এই ডাকটি বাংলার মানুষকে দিয়েছিলেন, সেই ডাকে যারা সাড়া দিয়ে সেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ সেখানে সমবেত হয়েছেন, তাদের প্রত্যেকের কিন্তু দাবি একটি। এবং যেটি আমাদের প্রতিবেদক বলছিলেন যে বলা হয়ে থাকতো যে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলে যাচ্ছে, যে কিন্তু সেটি কতটা ভুল একটি কথা ছিল, কথা রয়েছে, সেটি কিন্তু আমরা আরো একবার দেখলাম। এবং সবচেয়ে মজার ব্যাপার শামীম এখানে, যে আপনি যদি ওবায়দুল কাদেরের একটি বিবৃতি শোনেন, তিনি কিন্তু বলেছেন যে আসলে রাজনীতিবিদদের প্রতি যে ভরসা তরুণ প্রজন্মে সেটি আসলে তলার নিচে চলে গেছে। তো রাজনীতিবিদরা নিজেরাই কিন্তু এখন স্বীকার করছেন যে আসলে তরুণ প্রজন্ম রাজনীতিবিদদের উপর এবং বাংলাদেশের রাজনীতির উপর হয়তো অতটা বেশি ভরসা করতে পারছে না। সেটি তো আসলে রাজনীতির বিষয় নয়, আমরা যেটা জানি যে আপনারা দেখছেন যে ছবি, যদি আমরা দেখছি কমান্ডার্স ফোরামের সদস্যদেরকেও সেখানে উপস্থিত হতে দেখেছি, এবং লাখো মানুষের যে সমবেত কণ্ঠস্বর উচ্চারিত হচ্ছে সেই গণসমাবেশ থেকে আপনারা দেখছেন। আমরা এখন 71 সালের পর থেকে গত 42 বছর ধরে বাংলাদেশের মানুষ ওই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য অপেক্ষা করছিল, তাদের আকাঙ্ক্ষা ছিল এই যুদ্ধাপরাধীদের ফাঁসি হবে। কিন্তু আমরা দেখলাম এই সবচেয়ে কুখ্যাত আলবদর কাদের মোল্লার ফাঁসির পরিবর্তে যাবজ্জীবন হয়েছে। আমরা বাংলাদেশের যুব ছাত্র সমাজ এই রায়ে বিস্মিত। প্রিয় বন্ধুরা, আমার বাংলাদেশে মাত্র কয়েকজন ব্যক্তিকে যুদ্ধাপরাধী ঘোষণা করলেই হবে না, সংগঠন হিসাবে শাহবাগের মোড়ে আমরা দেখছি যে গণজাগরণ চলছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তেও কিন্তু চলছে এই গণজাগরণ। এই মুহূর্তে আমরা আপনাদেরকে নিয়ে যাব খুলনায়। খুলনার শিববাড়ি মোড়ে আছেন আমাদের সহকর্মী কনক রহমান, তিনি জানাবেন আমাদেরকে সেখানকার সর্বশেষ অবস্থা। কনক, খুলনার এখন কি চলছে? খুলনায় আমরা জানি যে কোনো গণজাগরণ শুরু হয়েছে, তো এখন সেখানে কি চলছে? শারমিন, প্রজন্মের দাবানল কিন্তু ছড়িয়ে পড়ছে গোটা খুলনায়। আপনি জানেন গতকাল সকাল থেকে খুলনার শিববাড়ি মোড়ে গণসমাবেশ চলছে, সেই গণসমাবেশ কিন্তু এখনো অব্যাহত রয়েছে। সকাল থেকে আসা সাধারণ মানুষের সাথে কিন্তু আমি কথা বলেছি, এই গণসমাবেশে আসা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা 71-কে জানিয়েছেন যে সারা দেশে এখন যে আগুন জ্বলছে, 42 বছর ধরে বাঙালির জীবনে সে আগুন জ্বলছিল, সেই আগুন একটি প্রহসনের রায়, প্রহসনের রায় ঘোষণার পর সে আগুন কিন্তু বিস্ফোরিত হয়েছে। শারমিন, খুলনার শিববাড়ি মোড়ে কিন্তু এখন কয়েকশো মানুষ জড়ো হয়েছে, তারা বিভিন্ন স্লোগানে গোটাই এলাকাকে প্রকম্পিত করে রেখেছে। তাদের দাবি এটি, কাদের মোল্লা জামাত ইসলামীর ফাঁসি দিতে হবে। তারা তারা বলছেন মুন্ডার পরেও আজকে তারা এখানে অবস্থান করবেন, রাতে তারা এখানে অবস্থান করে তারা যে গণসমাবেশ করছে এই গণসমাবেশ তারা চালিয়ে যাবেন, এবং এই গণসমাবেশ চলবে যতক্ষণ না পর্যন্ত
এই ফাঁসির রায় ঘোষণা আসবে। গতকাল থেকে কিন্তু এই শিববাড়ি মোড়ে, গতকাল সকাল থেকে এই শিববাড়ি মোড়ে কিন্তু গণসমাবেশ চলছে। বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ এই গণসমাবেশে এসে একত্রতা ঘোষণা করে কেউ বক্তব্য রাখছেন, কেউ সঙ্গীত পরিবেশন করছেন, কেউ আবৃত্তি করছেন, কেউ ব্যঙ্গ চিত্র অঙ্কন করছেন। যে যেভাবে পারছেন সে সেভাবে এসে কিন্তু একত্রতা ঘোষণা করছেন। ধীরে ধীরে এই গণসমাবেশ কিন্তু এখন ধীরে ধীরে আরো ব্যাপকতা লাভ করছে। এই গণসমাবেশ স্থল কিন্তু এখন ধীরে ধীরে আরো ব্যাপকতা লাভ করছে। সন্ধ্যার পরে যাতে এই গণসমাবেশ আরো ব্যাপকতা লাভ করে, সর্বস্তরের মানুষ যাতে এই সমাবেশের স্থলে একাত্মতা ঘোষণা করতে পারে, তার জন্য কিন্তু ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লাইট লাগানো হচ্ছে, বিভিন্ন ধরনের মাইকও লাগানো হচ্ছে। আমরা আশা করছি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে যেমনটি দর্শক আপনারা দেখছিলেন যে শিববাড়ি মোড় থেকে, খুলনার শিববাড়ি মোড় থেকে আমাদেরকে জানাচ্ছিলেন কনক রহমান আমাদের সহকর্মী, যে কেবল এই যে যে প্রতিবাদের ঝড় উঠেছে সেই ঝড় কিন্তু কেবল শাহবাগে নয়, দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছে। আর সেই চিত্র আমরা দেখলাম খুলনা শিববাড়ি মোড়ে, তিনি আমাদের সেখানকার পরিস্থিতি জানালেন। দর্শক চলুন আরও একবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি শাহবাগে, সেখানে গণ যে সমাবেশ হচ্ছে, যে মহাসমাবেশ সেটি মহাসমুদ্রে রূপান্তর হয়েছে, সেই জন মহাসমুদ্রে আরও একবার আপনাদেরকে নিয়ে যেতে চাই। এবং জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, এই কথা বলে সবাইকে অভিবাদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক। ধন্যবাদ বন্ধুরা, আমাদের সাথে সংহতি জানিয়েছেন বিসিএস মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি। এবারে বক্তব্য রাখছেন ডক্টর মিজানুর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এরপরে আজকের এই জনসমুদ্র দাঁড়িয়ে প্রথমে আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগ এই আফ্রো এশিয়ার অন্যতম বৃহত্তম যুব সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি। বন্ধুরা আমার, আপনারা জানেন আমরা কাদের মোল্লা সহ অন্যান্য যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি জনগণের ন্যায্য কোনো আন্দোলনেই ব্যর্থ হয় না এবং কাদের মোল্লা সহ অন্যান্য যে যুদ্ধ অপরাধী তাদের অবশ্যই এই বাংলার মাটিতে ফাঁসি হবে। তবে আমি বলছি সেই কাজটা রাষ্ট্র ব্যবস্থাকেই করতে হবে। আমরা আন্দোলন করছি কিন্তু ফাঁসির যে কাজটা, যে বিচারিক প্রক্রিয়া যেটা, অথবা রাষ্ট্র এবং কোর্ট ট্রাইব্যুনাল, এই বিষয়গুলো রাষ্ট্রকেই করতে হবে এবং সেই বিষয়টা অবশ্যই আমাদেরকে রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। আজকে এই সমাবেশ থেকে আমরা বলতে চাই আমরা ট্রাইব্যুনাল এবং যুদ্ধ অপরাধ সংক্রান্ত যে আইন এবং তার সাথে সংশ্লিষ্ট যে প্রসিকিউশন এবং আদালতের যে এখতিয়ার, এগুলো আমরা অতটা বুঝতে চাই না। আমরা আজকে এই উত্তাল জনসমুদ্র থেকে ঘোষণা করতে চাই রাষ্ট্র ব্যবস্থাকেই, এই আইনি ব্যবস্থাকেই, এই রাজাকারদের অর্থাৎ যুদ্ধ অপরাধীদের ফাঁসির ব্যবস্থা রাষ্ট্রকেই করতে হবে। এই হচ্ছে আজকের এই সবার দাবি। আমরা বলতে চাই, আমাদেরকে আরেকটি আহ্বান করতে চাই, আজকে যারা ছোট রাজাকার অর্থাৎ যেগুলো আজকে শিবির সেগুলো কিন্তু প্রজন্মের, নতুন প্রজন্মের রাজাকার। আমার মনে হয় আমাদের এই আজকের এই যুদ্ধ অপরাধী যারা কাদের মোল্লা সহ তাদের ফাঁসি এবং ফাঁসি কার্যকর হওয়ার মধ্য দিয়েই এই আন্দোলনটি শেষ হবে না। আমাদেরকে নিরন্তর এই নতুন রাজাকার, নব্য রাজাকার যারা এখন পুলিশের সাথে যুদ্ধ করছে, সেই রাজাকারদেরকে প্রতিহত করার জন্য নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হবে। আর বাংলাদেশ আওয়ামী যুবলীগ এই উপমহাদেশ না, এই এশিয়া আফ্রো এশিয়া মহাদেশের বৃহত্তম যুব সংগঠন হিসাবে এই আন্দোলনে আপনাদের সাথে থাকবে, এই অঙ্গীকার ব্যক্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হ্যালো হ্যালো, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। যদিও আমি এখানে, আমার অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরা আছেন, তো আয়োজকদের পক্ষ থেকে যেহেতু আমাকে সভাপতি বানানোই হয়েছে, তো মঞ্চের, আমার মনে হয় যে আমার কিছু কথা মঞ্চে যারা আছেন আপনারা শুনবেন, আমি আশা করছি মঞ্চে যারা আছেন, আমি আশা করছি যে আমার কিছু কথা আপনারা শুনবেন। মঞ্চে যারা আছেন, বুদ্ধিজীবী যারা আছেন, তাদের বাইরে বাকি যারা আছেন আয়োজকের, আয়োজক ছাড়া, তারা দয়া করে মঞ্চ থেকে নেমে যান। মঞ্চে বুদ্ধিজীবীদের বাইরে
অন্যান্য যারা আছেন তারা দয়া করে নিচে নেমে যান এবং আয়োজকদের সংশ্লিষ্টদের ছাড়া। মঞ্চে যারা আছেন বুদ্ধিজীবীদের বাইরে এবং ছাত্র নেতা যুব নেতা এবং আয়োজক সংশ্লিষ্টদের বাইরে যারা আছেন তারা দয়া করে মঞ্চ থেকে নেমে যাবেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। আমাদের অনুষ্ঠান পরিচালনার স্বার্থে এইটুকু সহযোগিতা আমরা আশা করছি আপনাদের কাছে। সমবেত বন্ধুগণ, আমাদের মাঝে সংহতি জানিয়ে উপস্থিত হয়েছেন বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি।